ইতিমধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের ক্লাস নাইন ও ইলেভেনের অ্যানুয়াল এক্সাম ক্যান্সেল করে তাদের উপরে ক্লাসে অর্থাৎ টেন ও টুয়েলভে উত্তীর্ণ করে দেওয়া হলো। যদিও কোভিড নাইন্টিনের সেকেন্ড ওয়েভের কারণে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে অ্যানুয়াল এক্সামের কিছু পরীক্ষা পোস্টপন করা হয়েছিল তবে এক্সাম রেজাল্ট দেওয়া হবে তিরিশে জুন দুই হাজার একুশ পরীক্ষা হয়নি ওই সাবজেক্টগুলিতে মার্কসগুলো প্রধানত যেই সব পরীক্ষা হয়েছিল তাদের মধ্যে যেই সাবজেক্টে হাইয়েস্ট মার্ক পেলো তার উপর বিবেচনা করে দেওয়া হবে আর যারা থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পাবে না তাদের গ্রেস মার্কস দিয়ে থার্টি থ্রি পারসেন্ট করে দেওয়া হবে